দাঁড়াও, তাহলে কি তুমি আমার সংসার থেকে একেবারে চলে যেতে চাচ্ছ না? হ্যাঁ আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, চলে যেতে চাচ্ছ যাও, কিন্তু আমার সংসারে কখনো আবার ফেরত আসবা না তো? না আসবো, কেন আসবো না? হ্যাঁ আমার সংসার আমি আসবো না? অবশ্যই আসবো, যেদিন তুমি তোমার বোন আর তোমার বুড়ো বাবা নামাজ পড়বা সেদিন আমি এই সংসারে ফেরত আসবো, তার আগে না। ভাবি তুমি কি বললা? আমাদের কথা যে আমরা নামাজ পড়বো এই আশা না কোনোদিনও পূরণ হবে না। তুমি তো দূরের কথা, তোমার মতো যদি আরো 10টা ভাবি এই বাড়ি থেকে চলে যায় তারপর আমরা নামাজ পড়বো। একদম ঠিক কথা বলছিস মুক্তা, নামাজ কালাম পড়ে কি হয়? এই নামাজ কালাম পড়ে কি কি বড় লোক হতে পারছে নাকি? হ্যাঁ নামাজ পড়ে যে সময়টা নষ্ট করবো না, সেই সময়টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কাজে লাগাইলে পরে মনটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। বুঝে না তোর ভাবে কি? বুঝে নাকি? বুঝি আমি সবই, বুঝো না তোমরা? তোমরা যদি বুঝতা তাহলে পাপের কথা মুখে আনতে না, ঠিকই নামাজ কালাম পড়তা। নামাজ যে কি সেটা তুমি এখনো বুঝতে পারোনি। নামাজ জান্নাতের চাবি, সেদিনকে বুঝবা সেদিন হাজার মাথা খুঁটাও কোনো কাজ হবে না। হইছে, আমরা মাথা খুঁটে পড়বো না কি করবো ওই সব নিয়ে আপনার চিন্তা করতেই না। আপনি না কইলেন আপনাকে বাপের বাড়ি চলে যাবেন, তো তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যান। আমাদের বিষয় নিয়ে কোনো সময় নাক গলাইতে হবো না, আর একটু জ্ঞানও দিতে হবো। ভাইয়া আমি ক্লাবে গেলাম। আচ্ছা কি হলো, যাও এখনো এখানে খারাপ রয়েছো কেন? আমার বোন যাবলো তো বলেই গেছে, যাও চলে যাও। চলেই তো যাবো, আমি কি থাকার জন্য বের হয়ে আসছি? তুই গেলি পরে আমি খুশি, তুই গেলি পরে আমার বাড়িতে আমি মডার্ন বউ নিয়ে চলে আসবো। নামাজ কালামের জ্ঞান দিতে আইসে। নামাজ কালামের বয়স কেমন হয়েছে নাকি? যখন বয়স হবে দাড়ি মারি ঠেকাবো না, দাড়ি পাকি যাবি, চুল পাকি যাবি, তখন নামাজ কালাম পড়বো না। যা যা আপনি বুঝেন না, আপনার বাড়িতে একটা মানুষ নামাজ কালাম পড়েন না, আপনি নিজেও তো নামাজ পড়েন না, অথচ দেখেন দিব্যি মাথায় টুপি দিয়ে ঘুরতেছেন। কেন মাথায় টুপি দিচ্ছেন? যাতে সবাই মনে করে আমিও নামাজ পড়ি পাঁচক। তো জানতাম আব্বা আপনি এই কথাই বলবেন, মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দিয়ে ঘোরেন। আপনি মানুষকে ঠকাইতে পারবেন, ধোকা দিতে পারবেন, যার নামাজ ওই উপরওয়ালাকে ধোকা দিতে পারবেন না। আপনি কি করবেন মরে গেলে বলেন তো? আপনার এত বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এক পা দুনিয়াতে, কখন মারা যাবেন তার কোনো গ্যারান্টি আছে? মানুষ কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখেন আমিও মারা যেতে পারি, আপনার ছেলেও মারা যেতে পারে, তখন কি করবেন? ওই কবরের হিসেব কি দিবেন বাবা? আপনার হিসাব তো অন্য কেউ দিয়ে যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। বাস হইছে, হিসাব নিকাশ নিয়ে তোমার এত মাথা ব্যথা করতে হবে না, যার যার হিসাব শেষে দিবে। চলো এখন বাড়ি চলো। না বাবা, ওই বাড়িতে আমি আর যাবো না, বেনামে যে সংসার আমি করবো না, বেনামে যে হাতের খাবারও আমি খাবো না। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি, আমি যদি আমার মায়ের কাছে থাকি অন্তত পাঁচ হাজার নামাজ কালাম করতে পারবো, ডাল ভাত খেয়েও যদি থাকি ওটাও আমার কাছে শান্তি। ঠিক আছে যাচ্ছ যাও, আর আমার বাড়িতে আসার চিন্তাও করবে না কোনো সময়। ছোট হয়ে বড়দের হিসাব চা। মা, ও মা, কে জানা? কিরে মা, তুই কাঁদতেছিস কেন? আর এই সময় তুই বাড়িতে একা জামাই বাবাজি কই? তোমার জামাই বাবাজি আর কখনোই আসবে না মা। কখনোই আসবে না কেন? আমি ওই বাড়ি ছেড়ে একবারে চলে আসছি। জান্নাত তুই সব কি কথা কইতেছ? আসবো না কি করবো মা, ওই বাড়িতে একটা মানুষ নামাজ কালাম পড়ে না, নামাজের কথা বললে উল্টো আমার সাথে তর্ক করে, আমাকে বকাবাধ্য করে। আর ওই বেনামাজি সংসার আমি করতে চাই না, বেনামাজির বাড়ির কোনো কিছু আমি খেতে চাই না মা। আমি স্পষ্ট কথা বলে আসছি, ওরা যদি কেউ নামাজি না হয়, নামাজ না পড়ে, ওই বাড়িতে আমি আর যাবো না। তা না হয়তো বুঝলাম, কিন্তু তোর শ্বশুর সেও কি নামাজ কালাম পড়ে না? শ্বশুর সে তো বড় খারাপ মা, ওই বাড়িতে সে মুরব্বী, সে নামাজের কথা বলবে না। সেই ব্যক্তি তো নামাজ পড়ে না, উল্টো মাথায় টুপি দিয়ে ঘোরে, মানুষকে দেখানোর জন্য মানুষ যে খারাপ বলবে সে নামাজ পড়ে না, সমাজকে দেখায় যে আমি নামাজ পড়ি। মা, আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় বলো?
সে আল্লাহকেও ফাঁকি দেয়। এটা তুই কি করছিস মা? তোরে আমি ওই বাড়িতে বিয়ে দিলাম তো শ্বশুরে দেখে, সে অনেক ভালো মানুষ, মানুষের মুখে আমি শুনছি, পাশের তো নামাজ কালাম পড়ে, মাথায় সবসময় টুপি থাকে, কিন্তু তুই বলতেছিস সেই টুপি সে মানুষটা দেখানোর জন্য, এটা কেমন হয়ে গেল না? যাই হোক মা, তুই মন খারাপ করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, যা ঘরে যা। যাচ্ছি মা, তবে তোমাকে একটা সত্যি কথা বলতেছি, তোমার জামাই যদি নামাজে না হয় আমি কিন্তু তোকে সত্যি সত্যি তালাক দিয়ে দেবো। না না, এটা কেমন কথা হইল, জামাই বাবা যে নামাজ পড়ে না এই জন্য আমার মেয়ে জামাইরে তালাক দিয়ে দিব? এটাও করতেও পারে, কারণ আমার মেয়ের যে মিজাজ, নামাজ পড়ার জন্য সে সব কিছু করতে পারে। নামুকতা, কাজটা তোমরা মোটেও ঠিক করো নাই, তোমার ভাবি তো তোমাকে খারাপ কিছু কয় নাই, যা কইছে তোমাকে ভালোর জন্যই কইছে, শুধু শুধু কেন তার বাড়ি থেকে যাইতে দিলা? বুঝতে পারছি, তুমি আমার ভাবির মতো হয়ে গেছো, তোমার সাথে আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, তার আগে তুমি আমার ভাবির পক্ষ টানতেছ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সে তো কয় নামাজ কালাম পড়তে, আচ্ছা তুমি কও আমাকে কি নামাজ কালামের বয়স হয়েছে? আমরা এখনো ইয়াং বয়স, এই বয়সে আমরা মডার্ন যায় যা যা করে তাই করব, তা না কইরা এই নামাজ কালাম না যদি পড়ে থাকি তাহলে কি জীবন চলবো? এটা কি তুমি বুঝো না কেন তারে আটকাই নাই? কথাটা তুমি সম্পূর্ণ ভুল বললা, নামাজ কালাম পড়তে কখনো বয়স প্রয়োজন হয় না, ইচ্ছা থাকলে সবসময় পড়া যায়। বুঝতে পারছি, তুমি যে ব্যবসা শুরু করছো না এখন তোমার সাথে আমার রিলেশন রাখা ঠিক না, আর তোমার মতো আনকাচা লোকের সাথে তো কোনোদিনও সম্ভব না। হ্যাঁ ঠিকই কইছো, আমারও না তোমার মতো বেনামাজি এরকম একটা মেয়ের সাথে রিলেশন রাখা সম্ভব না, যদি কোনোদিন নামাজ কালাম পড়তে পারো তাহলে সেদিন আমার সামনে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিনও তোমার সামনে যাবো না, পারো তো মুন্সি দেখা তার মেয়েরে বিয়ে করে নিও, আমার আর বিয়ে করতে হইব না। আমি জানি মা তোর কিছু করার নাই, কিন্তু তারপরে একটু ধৈর্য ধর, দেখিস ওই উপরওয়ালা সবকিছু ঠিক করে দিবে। মা কিছু ঠিক হবে না মা, তুমি তো গেছিলা, তুমি তাদের সাথে কথা বলছো না, কি বলছে তারা? কোনোদিনও তারা নামাজ কালাম করবে না। শোনো মা, যদি ভালো হওয়ার থাকতো তাহলে অনেক আগেই তাদেরকে বুঝাইতে পারতাম, ভালো হইতো নামাজ পড়তো। তোমাকে কি বলে দিছে, তারা মডার্ন মেয়ে বিয়ে করে নিয়ে আসবে, নিয়ে আসুক মডার্ন মেয়ে বিয়ে করে নিয়ে আসুক, তাহলে তো আমার আর থাকার দরকার নেই না মা, আমার আর বেনামাজির স্বামীর পরিচয় নিয়ে থাকার দরকার নেই, আজকে আমি নিজেই যাই ওকে তালাক দিয়ে আসবো, ওর যা কি ইচ্ছা তাকে নিয়ে বিয়ে করে সংসার করুক, ভালো থাকুক। বুঝলাম না কোথায় যাও, আমরা তো এখনো নামাজ কালাম শুরু করি না, নামাজই হই নাই, তুমি কেন আমাদের বাড়িতে আসলা বলো? আমি তো নতুন একটা বিয়ে করতে চাইছি তোমাকে রেখে, তুমি কেন আসলা বলো? জানি আর জেনে বুঝেই আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনি বিয়ে করবেন করেন সমস্যা নেই, আর আপনি যে কখনো নামাজও পড়বেন না সেটা জেনেই আসছি। এনেন ধরেন। মানে এটা কি? এটা আমার তালাকনামা, কোনো বেনামাজির স্বামীর পরিচয় নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, এটাকে সই করে দিবেন। আপনাকে বুঝাইছি, আপনার বোনকে বুঝাইছি, আপনার বয়স্ক বাবাকে বুঝাইছি, সে কিনা টুপি মাথায় দিয়ে ঘুরে লোককে দেখায় বেড়ায় নামাজের কথা, নামাজ সে পড়বে না, নামাজ পড়তে এত কষ্ট হয়, আমি আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না, আপনার যাকে ইচ্ছা যেমন ইচ্ছা তাকে বিয়ে করে নিয়ে এসে ভালো থাকেন, আমি তারা পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, আমি বেহায় দেখছি আপনার মতো তিতি বেহায় দেখিনি। তুমি আমার তিতা ভাবো আর মিঠা ভাবো সেটাতে আমার কোনো ব্যাপার না, আমাকে তিতা ভাবলে আমি খুশি, আমার সবচেয়ে বেশি খুশি লাগছে কেন জানো, তোমার মতন একটা নামাজি মেয়ে আমাকে ছেড়ে দিয়েছে, আমার পথ থেকে চলে যাচ্ছে, আমার পথের কাঁটা দূর হয়ে গেল, আমি এখন সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো একটা মডার্ন মেয়েকে বিয়ে করে, যেই মেয়ে কিনা কখনো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না, নামাজের কথা বলবে না, দিনের কথা বলবে না, আর তোমার সাথে সংসার করে তো আমার জীবন ঝালাফালা হয়ে গেছে। ঠিক আছে, নো প্রবলেম, আমি সই করে কাগজটা তোমার বাসায় পাঠিয়ে দেবো, যাও যেতে পারো। যাও যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, একদিন না একদিন আপনি ঠিকই বুঝবেন রোজা কি নামাজ কি, সেদিন হাজার কপাল চাপড়ে সেদিন আর ফেরত পাবেন না, আমার কথাটা মনে রাখবেন।